আজকে ফিরে এলাম ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর একটি ক্লাস বা একটি অধ্যায় আমরা বলতে পারি ফিজিক্সের কার্যক্ষমতা শক্তি ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি এই চ্যাপ্টারটা আজকে আমরা আলোচনা করব। প্রথমত বলি, খুব সহজভাবে বলছি, একদম গল্পের মতো করে, এই চ্যাপ্টার খুব ছোট চ্যাপ্টার, কিছু ধরাবাঁধা প্রশ্ন আছে, আমি পুরো চ্যাপ্টারটা ডিটেলস আলোচনা করব, কিছু কিছু জিনিস ছোটোখাটো মুখস্থ করে নিলেই মোটামুটি হয়ে যাবে, আর বোঝার ব্যাপারটা তো অবশ্যই আছে, বিজ্ঞান মানেই বোঝার ব্যাপারটা থাকে। তো যেটা বলার যে কার্য অর্থাৎ কাজ, কাজ করা বলতে আমরা কী বুঝব? ছোটোবেলায় আমরা বুঝতাম যে কোনো একটা কিছু বয়ে নিয়ে গেলাম এখান থেকে ওখানে, বা একটা কিছু কিনে আনলাম দোকান থেকে, বা একটা কিছু কোদাল দিয়ে একটা কিছু গর্ত করলাম মাটিতে, বা একটু সাইকেল চালিয়ে এলাম, এই সমস্তগুলোকে আমরা কাজ বলতাম ছোটোবেলা। তো এখন এখানে একটা বিজ্ঞানভিত্তিক সংজ্ঞা আমাকে করতে হবে। তো এই কার্য জানতে গেলে দুটো রাশি আমাদেরকে জানতে হবে, একটা হলো বল বা ফোর্স, আর একটা হলো সরণ অর্থাৎ ডিসপ্লেসমেন্ট। তো এই ফোর্স এবং এই ডিসপ্লেসমেন্ট, মানে বল এবং সরণ, দুটো জিনিস যদি আমরা জানি তাহলে আমরা কাজ করা বা কার্য সম্পর্কে আমরা বুঝতে পারব। অর্থাৎ এমন কিছুই নয়, ওয়ার্কের ডেফিনেশান হবে বা কার্যের ডেফিনেশান বা সংজ্ঞা হবে কোনো একটা বস্তুর উপর। ধরলাম এরকম জায়গাতে একটা বস্তু আছে, এর উপর একটা বল প্রয়োগ করা হলো, বলটার নাম দিলাম এফ। যদি এই বলের প্রয়োগ বিন্দুর সরণ ঘটে, অর্থাৎ বলটা তো প্রয়োগ হয়েছে এই বিন্দুতে, এই বিন্দু যদি সরে যায় তাহলেই বুঝবো যে সরণ হয়েছে, মানেই কার্য সম্পন্ন হয়েছে। তো এখন প্রশ্ন আসছে যে যদি এই বিন্দুটি না সরে, তাহলে সরণ যদি না হয়, আমি প্রচুর বল দিলাম তাও সরল না, তখন কিন্তু বলবো কার্য হয়নি। তাহলে সংজ্ঞাতেই বলছে যে কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল এবং বলের প্রয়োগ বিন্দুর সরণ, মানে বল যেখানে প্রযুক্ত হচ্ছে সেই বিন্দুটা সরে যাবে, তার সরণ হলে তবেই বলবো যে ওই বল দ্বারা কার্য সম্পন্ন হচ্ছে। যদি এই বিন্দুটি সরে যায় তাহলে বুঝবো যে কার্য হচ্ছে, বিজ্ঞানের ভাষায় সংজ্ঞা। আর হিসাবটা কী হলো তাহলে? হিসাবটা হলো যে এই যে বলটা প্রয়োগ হলো, সেই বলের জন্য এই প্রয়োগ বিন্দু যদি এখানে সরে আসে, তাহলে এখান থেকে এতদূর সরণ, মানেই হলো এই বস্তুর ভরকেন্দ্র থেকে এই বস্তুর ভরকেন্দ্র, মানে দুজনের মধ্যবিন্দুর বা দুটি অবস্থানের যে মধ্যবিন্দুর মধ্যে দূরত্ব তাকেই বলবো সরণ। অর্থাৎ এই বল এবং এই সরণ গুণ করে দিলেই হবে কার্য। তাহলে ফাইনালি আরেকবার বলি, কার্যের সংজ্ঞাটা কী বলবো আমরা? কোনো বস্তুর ওপর বা কোনো বিন্দুর ওপর যদি বল প্রযুক্ত হয় এবং সেই বলের প্রয়োগ বিন্দুর যদি সরণ ঘটে, তবে বলবো বল দ্বারা কার্য হয়েছে বা কার্য সম্পন্ন হয়েছে। হিসাবটা কী করে হবে? প্রযুক্ত বল এবং ওই সরণের গুণফল দ্বারা এই কার্যকে হিসাব করা হবে। এখন প্রশ্ন উঠে এলো যে এখানে একটা শর্ত আছে, কি শর্ত? যেদিকে বল প্রয়োগ হচ্ছে অর্থাৎ যেদিকে আমি ফোর্স অ্যাপ্লাই করছি, যদি বস্তুর সরণ সেই দিকে না হয়, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট অকার্স ইন ডিফারেন্ট ডিরেকশান, অর্থাৎ আমি যেদিকে ফোর্স দিলাম সেদিকে সরল না, সরে গেল অন্য দিকে। আমরা অনেক সময় দেখে থাকি যে একটা চাকা লাগানো গাড়িকে যদি আমরা টেনে টেনে নিয়ে আসি একটা দড়ি বেঁধে, বা একটা তার ধরে, বা তার একটা রড আছে রডটা ধরে, তখন কিন্তু অন্যরকম ঘটনা ঘটবে। কীরকম? সেক্ষেত্রে আমাদের ছবিটা হয়ে যাবে এইরকম। ধরলাম এরকম একটা বস্তু, এই দিকে আমরা তাকে দড়ি বেঁধে
এফ বল দিয়ে টানছি আর বস্তুটা সরে যাচ্ছে এইদিকে, বস্তুটা এই দিকে সরে যাচ্ছে, তাহলে সরণ হলো এই দিক আর বল প্রয়োগ করলাম এই দিক। সরণের সঙ্গে বলের কোণ থিটা, এই সিম্বলটার নাম হচ্ছে থিটা, উচ্চারণ থিটা। এটা কিন্তু একটা কোণ বোঝাচ্ছে, কোণ বোঝাবে। তার মানে ডিগ্রিতে হিসাব হবে, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি, এরকম একটা ডিগ্রিতে হিসাব হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে যদি আমরা এইরকম ঘটনা দেখি যে যেদিকে ফোর্স সেদিকেই সরণ ঘটে গেছে, মানে সেই দিকেই সরে গেছে বস্তুটা, তখন ওই দুটো রাশি গুণ করে দিলেই কার্য পেয়ে যাব। যদি বল এবং সরণের মধ্যে একটা কোণ থাকে, মানে যেই দিকে বল দিচ্ছি সেই দিকটা তার সরণ হচ্ছে না, তখন এই কৃতকার্যের রাশিমালা হবে এফ এস কস থিটা। এই কস থিটা ব্যাপারটা এখন একটু তোমাদেরকে মুখস্থ করতে হবে, কারণ তোমরা এটা টেনে গিয়ে শিখবে। কস থিটা টার্মটা হচ্ছে ত্রিকোণমিতি থেকে আসে, মানে অঙ্কের একটা পার্ট ত্রিকোণমিতি থেকে আসে। সেটা এই কস থিটা ব্যাপারটা একটু বলি, থিটা কোণের, মানে থিটা তো একটা কোণ বা একটা অ্যাঙ্গেল বোঝায়, এর কোসাইন, এটা হচ্ছে ত্রিকোণমিতি একটা টার্ম, মানেই হলো কস থিটা। কীভাবে হিসাব হয়? যদি একটা সমকোণী ত্রিভুজ আমরা আঁকি, তখন এটাকে আমরা বলি লম্ব, এটা থিটা, মানে থিটার বিপরীত দিকেরটা হয় লম্ব, এটাকে বলবো ভূমি আর এটাকে বলবো অতিভুজ। তো এই কস থিটা হবে ভূমি বাই অতিভুজ, যেটাকে ইংরেজিতে বলবো আমরা বেস বাই হাইপোটেনিয়াস। এর ভ্যালুটাই থিটার উপর ডিপেন্ড করে হয়, অর্থাৎ থিটা যখন 0 ডিগ্রি তখন কস 0 কত হবে? 1। এই যে ভ্যালুগুলো আমি কটা লিখে দিচ্ছি, তোমাদের যদি অঙ্ক দেয়, অর্থাৎ ক্লাস 9-এর সিলেবাসে যদি অঙ্ক আসে, তাহলে এই যে 5টা ভ্যালু আমি লিখে দেব, এই 5টা ভ্যালুর মধ্যেই অঙ্ক আসবে, কারণ আমরা নির্দিষ্ট কয়েকটা মানের বাইরে আমরা যেতে পারি না, এগুলো আমাদের মুখস্থ রেখে দিতে হবে। তাহলে কস 0 হচ্ছে 1, উচ্চারণ হবে কস থিটা, থিটা কোণের কোসাইন মানে হলো কস থিটা, থিটার জায়গায় 0 ডিগ্রি বসেছে, থিটা একটা কোণ। থিটা যদি 30 ডিগ্রি হয় তাহলে কস 30 ডিগ্রি হবে √3/2, থিটা যদি 45 ডিগ্রি হয় তাহলে কস 45 ডিগ্রি হবে 1/√2, থিটা যদি 60 ডিগ্রি হয় তখন কস 60 ডিগ্রি হবে হাফ, থিটা যদি 90 ডিগ্রি হয় তখন কস 90 ডিগ্রি হবে 0। এই ভ্যালুগুলো আমরা মুখস্থ রাখবো। তাহলে কস থিটার জায়গায় 5টা মানের মধ্যে যে কোনো একটা এলে বসে গেল, বল কতটা সরণ কতটা হিসাব করলে আমরা কৃতকার্যের হিসাব পেয়ে যাবো। তাহলে আরেকবার বলছি রাশিমালাটা কীরকম, যদি একই দিকে যায় তাহলে এফ ইনটু এস করলেই হবে, আর যদি আলাদা কোণে থাকে, অর্থাৎ দুজনের মধ্যে যদি একটা কোণ থাকে, তখন হবে এফ এস কস থিটা। এই সম্পর্ক অনুযায়ী কিন্তু আমাদের হবে। এই হলো আমাদের পরিমাপ এবং সংজ্ঞাটা আগেই বলেছি। এবার আমরা আসছি একক। এককে এখানে কৃতকার্যের এককে আমরা সেই বলের এককের মতো একটু ছকের মতো করে লিখছি, একক এসআই সিজিএস এফপিএস, তিনটে ইউনিট সিস্টেমে আমরা এককটা লিখব। একটাকে বলবো পরম একক, আর একটাকে বলবো অভিকর্ষীয় একক। পরম এককে এসআইতে আমরা কি যাবো, বল ইনটু সরণ, তো সেই জন্য আমরা লিখব নিউটন মিটার, একটু ইংলিশে লিখছি নিউটন মিটার, এটা মানেই হলো জুল। নিউটন মিটার, আচ্ছা বাংলা করে দিই, এটা মানেই হলো জুল।
সিজিএস ডাইন সেমি, এটা মানেই হলো আর্গ। তাহলে ডাইন সেমি এটা মানেই হলো আর্গ। তারপরে এদিকটা হবে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, তাহলে পাউন্ডাল ফুট, এটার আলাদা কোনো আর নাম নেই, এটা মানেই হলো ফুট পাউন্ডাল, মানে জাস্ট উল্টে লেখা হবে, তাহলে ফুট পাউন্ডাল। তো বাংলা আর ইংলিশ সেম রয়ে গেল। এই হলো পরম একক। তাহলে যেটাই নিউটন ইনটু মিটার, মানে বল ইনটু সরণ, বল ইনটু সরণ, বল ইনটু সরণ, প্রত্যেকটা বল এবং সরণের এককে গুণ করেছি। এসআইতে জুল নাম দেওয়া হয়েছে, সিজিএসে আর্গ নাম দেওয়া হয়েছে, আর এফপিএসে নতুন কোনো নাম দেওয়া হয়নি, ওটাকেই উল্টে লেখা হবে। পাউন্ডাল আর ফুট ছিল, লেখা হবে ফুট পাউন্ডাল। এবার আসছি আমরা অভিকর্ষ একক। অভিকর্ষ এককে বলের একক ছিল কেজি ওয়েট, তাহলে সেখানে লেখা হবে কেজি ওয়েট মিটার, না লিখে কেজি মিটার, মানে কিগ্রা মিটার। সিজিএসটা লেখা হবে গ্রাম সেমি, তাহলে গ্রাম সেমি। তারপর এপিএসএ লেখা হবে পাউন্ডাল ফুট ছিল, তাহলে এখানে হবে পাউন্ড ফুট, লেখা উচিত পাউন্ড ওয়েট ফুট, তাহলে পাউন্ড ওয়েট ফুট, এটা না লিখে লেখা হচ্ছে কি ফুট পাউন্ড, ফুট পাউন্ড। এফপিএস অভিকর্ষ একক, তাহলে অভিকর্ষ এককে কিন্তু বলের এককের জন্যই চেঞ্জ হচ্ছে, যেটা পাউন্ডাল ছিল ওটা ছিল ওখানে পাউন্ড ওয়েট বা পাউন্ড ভার, সেই কনসেপ্ট থেকে কিন্তু আসছে। যাই হোক, এইভাবে এককগুলো আমরা মনে রাখব। আর মাত্রাটা, মাত্রা হবে বলের মাত্রা ছিল এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, তার সঙ্গে একটা সরণের মাত্রা গুণ হয়ে গেল এল, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, এই হলো মাত্রা। তাহলে একক মাত্রা রাশিমালা আমরা আগেই পেয়েছি, একই দিকে হলে এফ এস, নাহলে হবে এফ এস কস থিটা। এবার যেটা আসছি আমরা এসআই পদ্ধতির একক জুল, ব্যবহারিক একক জুল, যেটা এসআই একক সেটাই ব্যবহারিক একক, আর সিজিএস একক আর্ক, এই দুটোর আমরা সংজ্ঞা দেখব কীভাবে। না ওয়ান জুল যদি বলি, আমরা কিন্তু ডেফিনেশনটা এখান থেকেই পাবো, কীরকম, যদি কোনো বস্তুর ওপর এক নিউটন বল প্রয়োগ করা হয় আর বস্তু সরণ যদি হয় এক মিটার, তাহলে বল প্রয়োগ করা হবে এক নিউটন, সরণ হবে এক মিটার, তখন সেটাকে বলবো আমরা এক জুল, তখন তার কৃতকার্য, বস্তুটার কৃতকার্য হলো এক জুল। এটার ক্ষেত্রে বলি, যদি কোনো বস্তুর উপর এক ডাইন বল প্রয়োগ করা হয় আর বস্তু সরণ যদি হয় এক সেমি, তাহলে আমরা বলবো আর্গ, সেটাকেই বলবো ওয়ান আর্গ। তাহলে এক জুলের সংজ্ঞা হলো আর এক আর্গের সংজ্ঞা হলো, এইগুলো যে কোনো বইতে আছে, বইটা একটু ফলো করবে, ডেফিনেশনটা আমরা এটা দেখে দেখে বললাম, জাস্ট ছকের মতো একটু, মানে আমার পড়াটা হবে একটু টেকনিক্যালি, আমরা মনে রাখবো কীভাবে ছবির মতো করে, শুধু বই পড়ে নিলে মুখস্থ করে নিলে কিন্তু হবে না। জুল যেহেতু আমাদের আসছে নিউটন আর মিটার থেকে, এটাকেই বানিয়ে বলতে হবে যে একটা বস্তুর উপর যদি এক নিউটন বল প্রয়োগ হয় এবং বস্তু সরণ যদি হয় এক মিটার, তবেই বলবো কৃতকার্য এক জুল। যদি একটি বস্তুর উপর এক ডাইন বল প্রয়োগ হয়, বস্তু সরণ যদি হয় এক সেমি, তবেই কৃতকার্য বলবো ওয়ান আর্গ বা এক আর্গ, এই হচ্ছে আমাদের হিসাব। আর ব্যবহারিক একক আমরা যেটা পাচ্ছি আরও, যে আমরা জুলটা পাই, ওর সঙ্গে যদি কিলো জুল থাকে, আমরা এই এই কথাটা শুনে থাকবো, এক কিলো জুল মানে হলো কিলোমিটার মিটারের মতো বা কিলোগ্রাম গ্রামের মতো, এক হাজার জুল, আর এক মেগা জুল হলে টেন টু দি পাওয়ার সিক্স জুল, এটা মানে টেন টু দি পাওয়ার থ্রি জুল, মানে কিলো আর মেগার যা অর্থ সেটাই আমরা বুঝবো সবসময়, ঠিক আছে। এবার আসছে বলের দ্বারা কার্য এবং বলের বিপক্ষে কার্য। অর্থাৎ ওয়ার্ক বাই ফোর্স, বলের দ্বারা কার্য, ওয়ার্ক বাই ফোর্স আর বলের বিপক্ষে কার্য, ওয়ার্ক এগেনস্ট ফোর্স।
এইটা ওই নামের মধ্যেই আছে, অর্থাৎ আমি বল প্রয়োগ করলাম, বস্তুর স্মরণ হয়ে গেল সেই দিকেই, যেদিকে বল দিলাম সেই দিকেই স্মরণ, তখন এটাকে বলবো বলের দ্বারা কার্য। কীরকম, আমি যদি একটা বস্তুর উপর বল দিই এই দিকে এফ, তাহলে এই দিকেই হবে স্মরণ, তখন ডাব্লিউ সমান হবে এফ এস কস জিরো, বসাতে পারি নাও পারি, কারণ কস জিরো তো ওয়ান, একই দিকে হলে ওদের মধ্যবর্তী কত জিরো, তাহলে এফ এস। এই জন্য এটাকে বলছে পজিটিভ, এটাকে বলছে আমরা পজিটিভ ওয়ার্ক বা ধনাত্মক কার্য। এবার আসছি বলের বিপক্ষে কার্য, অর্থাৎ আমরা বলটা দিলাম এই দিকে, স্মরণ ঘটাচ্ছি তার উল্টো দিকে, তখন সেক্ষেত্রে ওদের মধ্যে কোণ হচ্ছে 180 ডিগ্রি হয়। আমি যদি ওখানে 180 ডিগ্রি লিখে নিই, কারণ ওটা তোমাদের অঙ্ক আসবে না, এটা বোঝানোর জন্য বলছি, এফ এস কস 180 ডিগ্রি, কস 180 ডিগ্রি, কারণ এই দিকে যদি এফ হয় আর এই দিকে যদি স্মরণ হয়, তাহলে এদের মধ্যবর্তী কোণটা কত, 180 ডিগ্রি। তাহলে মাইনাস এফ এস কী করে হচ্ছে, কস 180 ডিগ্রির মান হয় মাইনাস ওয়ান। তাহলে ডাব্লিউ সমান মাইনাস এফ এস, এটাকে বলবো আমরা নেগেটিভ ওয়ার্ক বা ঋণাত্মক কার্য, ঋণাত্মক কার্য। এই তাহলে কৃতকার্য পজিটিভ হতে পারে, নেগেটিভও হতে পারে। উদাহরণ কি হবে এটার ক্ষেত্রে বলি, কোনো একটা বস্তুকে পৃথিবী একটা অভিকর্ষ বল দিয়ে নিচের দিকে টানতে থাকে, তাহলে নিচের দিকে টানছে আর বস্তুটাও নিচের দিকে পড়ছে, সেক্ষেত্রেই হলো কি পজিটিভ, অর্থাৎ কোনো বস্তু অভিকর্ষ দিনে উপর থেকে নিচে নামলে, এটার বেলা হবে অভিকর্ষ বল নিচের দিকে এফ, আর বস্তু যদি উপরের দিকে উঠে যায়, অর্থাৎ একটা বস্তু যার উপর নিচের দিকে বল প্রয়োগ হয়েছে এফ আর উপরের দিকে একটা স্মরণ ঘটানো হয়েছে এস, তাহলে বল এবং স্মরণ একে অপরের বিপরীত, এটাকে বলবো আমরা ঋণাত্মক কার্য। তাহলে ধনাত্মক কার্য এবং ঋণাত্মক কার্য এটা আমরা আলোচনা করলাম। এবার যেটা আসছি কার্যহীন বল, কার্যহীন বল, নো ওয়ার্ক ফোর্স, অর্থাৎ আমরা এই নামের মধ্যেই ব্যাপারটা পাব যে কার্য হবে না, একটা বল প্রয়োগ করা হবে, তারই নাম কার্যহীন বল। অর্থাৎ আমি একটা বস্তুর ওপর বল দেব, মানে ফোর্স অ্যাপ্লাই করব, কিন্তু কোনোরকম কোনো কাজ হবে না। তাহলে এটা যদি আমাকে করতে হয়, তাহলে আমার মূল রাশিমালাটা দরকার। কী ছিল রাশিমালা, ডাব্লিউ সমান এফ এস কস থিটা। তাহলে আমাকে বলেছে বল থাকবে কিন্তু কার্য হবে না, তাহলে কার্য না হলে ডাব্লিউ ইজিক্যাল টু কত, জিরো। আমি একদম ম্যাথামেটিক্স অনুযায়ী বলছি, একদম সুন্দর ছকের মতো মনে দেখে যাবে, ডাব্লিউ ইজিক্যাল টু জিরো। এটা যদি জিরো হয় তাহলে এফ এস কস থিটা এটাও জিরো, কিন্তু বলে দিয়েছে বল কখনো জিরো হবে না, এফ ইজি এফ নট ইজিক্যাল টু জিরো। তাহলে কে কে জিরো হতে পারে, এস জিরো হতে পারে বা কস থিটা সমান জিরো হবে। কস থিটা যদি জিরো হয় আবার থিটা হবে কত, 90, একদম অঙ্কের মতো হিসাব হয়ে গেল। তাহলে কার্যহীন বল হওয়ার শর্ত এই দুটোই, হয় কোনো একটা বস্তুর ওপর বল প্রয়োগ করবো তার স্মরণ হবে না, অর্থাৎ স্মরণ শূন্য, সেক্ষেত্রে আমরা বলতে পারি, অথবা আমরা বলবো যে যদি কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করা হয় এবং বস্তুর স্মরণ যদি হয় তার সঙ্গে সমকোণে, অর্থাৎ 90 ডিগ্রি কোণে, সেক্ষেত্রেও কিন্তু কৃতকার্য হবে না। আমি একটু ছবি এঁকে বলছি, যেমন একটা বস্তুর ওপর বল প্রয়োগ করা হচ্ছে এফ, তাহলে বল সমান এফ, স্মরণ শূন্য অর্থাৎ সচ্ছে না, এখানে স্থির অবস্থায় আছে,
তাহলে সেক্ষেত্রে কত হবে ডব্লিউ ইকুয়াল টু জিরো, তাহলে কার্যহীন বল। এর উদাহরণ কি, আমি যদি একটা দেয়ালকে ঠেলে রাখি, আমি দেয়ালের উপর প্রযুক্ত বল দিচ্ছি অর্থাৎ বল প্রয়োগ করছি কিন্তু দেয়ালটি সরছে না, সেক্ষেত্রে আমার কৃতকার্য হবে কত, শূন্য। আমি যে বলটা দেয়ালকে দিলাম সেটাই হবে কার্যহীন বল। এবার আসছি অন্য একটা এক্সাম্পলে, কীরকম যখন আমরা দেখি যে সূর্যের চারপাশে পৃথিবী ঘুরছে। দু নম্বর এক্সাম্পল, এটা সান, এটা পৃথিবী, আর্থ ঘুরছে। তাহলে এই যে তার ঘূর্ণন অভিমুখ, এদিকে তার সরণ, আর এই দিকে হচ্ছে অভিকেন্দ্র বল এফ, এদের মধ্যে কোণ কত, 90 ডিগ্রি। তাহলে ডাব্লিউ সমান হলো এফ এস কস 90, এটার ভ্যালু হয় জিরো। তাহলে কৃতকার্য জিরো মানে কি, তাহলে হচ্ছে না কৃতকার্য। তাহলে এটা আমরা বলতেই পারি যে অভিকেন্দ্র বল দ্বারা কৃতকার্য শূন্য, অভিকেন্দ্র বল দ্বারা কার্য শূন্য, তাই অভিকেন্দ্র বল কার্যহীন বল। এই এটা আমরা মনে রাখব। তিন নম্বর আরেকটা আমরা এক্সাম্পল নিতে পারি কিভাবে, এটা একটা অনুভূমিক রাস্তা অর্থাৎ হরাইজন্টাল লাইন। আচ্ছা অভিকেন্দ্র বল একটু বলে দিই আমরা, যে সেন্ট্রিপিটাল ফোর্স ইজ নো আর্ক ফোর্স। এর কারণ হলো আর্থ এবং সানের মধ্যে যখন সানকে ওরিয়েন্ট করে আর্থ যখন ঘুরতে থাকছে তখন তার মোশনটা যে ডিরেকশানে থাকে, তার ডিসপ্লেসমেন্টটা যেদিকে হয়, আর সেন্ট্রিপিটাল ফোর্সটা তার সঙ্গে থাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, আমরা ছবিতে দেখালাম। সেই জন্য ডব্লিউ সমান এফ এস কস থিটা, এটা হয়ে যায় জিরো। এবার আসছে তিন নম্বর, যেটা হরাইজন্টাল রোড বা স্ট্রিট অর্থাৎ একটা অনুভূমিক রাস্তা। এক ব্যক্তি, আমি বোঝানোর জন্য আঁকছি, হাতে করে সুটকেস নিয়ে যাচ্ছে, এটা একটা সুটকেস ভেবে নিচ্ছে। তাহলে সুটকেসের ওয়েট নিচের দিকে ডাব্লিউ, এটাই হচ্ছে ফোর্স। তাহলে এটাই হচ্ছে ফোর্স ওয়েট অর্থাৎ এদিকে তার বলটা কাজ করছে, আর লোকটা হেঁটে যাচ্ছে এই দিকে, তাহলে এদিকে হলো তার ডিসপ্লেসমেন্ট বা সরণ অর্থাৎ এস, এটাই হলো এফ, আর এস এর মধ্যে কোণ 90 ডিগ্রি। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কী হলো, এফ এস কস 90 ডিগ্রি, এটাও হবে জিরো। তাহলে এক্ষেত্রেও কিন্তু কার্যহীন বল। তাহলে এটা কখন হবে, যখন কোনো একজন ব্যক্তি একটি সুটকেস নিয়ে বা কোনো কিছু একটা নিয়ে অনুভূমিক রাস্তায় হেঁটে যাবে, তখন ওই লোকটি দ্বারা প্রযুক্ত বল হবে কার্যহীন বল অর্থাৎ নো মার্ক ফোর্স, এটা হলো কার্যহীন বল। তাহলে এক্ষেত্রে বল প্রয়োগ করা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রেই, কিন্তু কৃতকার্য হচ্ছে শূন্য। এবার আমরা আসছি ক্ষমতা, মানে আমাদের যে চ্যাপ্টারের নাম কার্য ক্ষমতা শক্তি, আমরা কার্য পোর্শনটাকে আলোচনা করলাম বা ওয়ার্ক নিয়ে আলোচনা করলাম, এবার আমরা আসছি ক্ষমতা বা পাওয়ার। এটা খুব সিম্পল হিসাব, কার্য করার হারকে ক্ষমতা বলে, যে হারকে ক্ষমতা বলে। অর্থাৎ আমরা বলবো যে রেট অফ ওয়ার্ক ডান, রেট অফ বলে দেওয়া মানে টাইমের রেসপেক্টে চলে আসে, অর্থাৎ আমরা সময়ের সাপেক্ষে যখন কোনো কাজ করি তখন পার ইউনিট টাইম অর্থাৎ একক সময়ে যতটা কাজ করলাম তাকেই বলবো ক্ষমতা। অর্থাৎ এই ক্ষমতার মাধ্যমেই বোঝানো হয় যে কে কতটা এফিসিয়েন্ট অর্থাৎ কে কতটা দক্ষ। আমি একটা হিসাব বলছি জাস্ট, একজন হয়তো একটা জমি ধান রোপণ করছে বা ওই যে আমরা যেটাকে বলি ধান চারা রোপণ করছে, একটা নির্দিষ্ট পরিমাণ জমি, যদি ধরে নিই যে আমি 5 কাঠা জমি, দুজন রোপণ করবে, একজনের একদিন লাগলো একজনের দুদিন লাগলো, তাহলে বোঝা যাবে যে একদিন লাগিয়েছে একদিনের মধ্যে কাজটা সম্পন্ন করেছে তার ক্ষমতা বেশি, তার এফিসিয়েন্সি বেশি। অর্থাৎ সেই এফিসিয়েন্ট হিসাব করার জন্য আমাদের ক্ষমতা দরকার, এবং সেই জন্য এখানে এই সময়ের হিসাবটা আসে। তো আমরা এখানে যেটা বলছি কার্য করার হারকে ক্ষমতা বলে, অর্থাৎ ক্ষমতা সমান
कार्य बाई समय, कार्य बाई समय এটাকে ইংরেজিতে লিখলে হয় পাওয়ার সমান ওয়ার্ক ডান বাই টি। এই হলো রাশিমালা। তাহলে আমাদের এখন প্রশ্ন আসছে যে একক বা মাত্রা কি হবে, এটা রাশিমালা হলো। আচ্ছা রাশিমালা আরও একটা অন্যভাবে এটাকে লেখা যায়, একটু একটু দেখাচ্ছি। এফ সমান সরি বি সমান ডাব্লু জায়গায় হবে এফ এস বাই টি ইজিক্যাল টু এফ ইন্টু এস বাই টি, এস বাই টি মানে ভি, অর্থাৎ ফোর্স ইন্টু ভেলোসিটি। তাহলে পাওয়ার ইজিক্যাল টু ফোর্স ইন্টু ভেলোসিটি, বা ক্ষমতা সমান বল ইন্টু বেগ। তাহলে বল আর সরণ গুণ করলে হতো কার্য, বল এবং বেগ গুণ করলে হয় ক্ষমতা। এখান থেকে আমরা একক চলে আসতে পারি, রাশিমালাও চলে আসতে পারি, একক মাত্রা সবই হয়ে যাবে। একক এসআই সিজিএস এফপিএস, এসআইতে আবার সেই পরম বা অ্যাবসলিউট ইউনিট আর অভিকর্ষীয় বা গ্র্যাভিটেশনাল ইউনিট, অভিকর্ষীয় একক। তাহলে এখানে ছিল এসআইতে ছিল জুল, তাহলে এখন বলবো জুল পার সেকেন্ড, এখানে বলবো আর্ক পার সেকেন্ড, সব সবগুলোতে পার সেকেন্ড হয়ে যাবে। এটাতে ছিল ফুট পাউন্ডাল, তাহলে ফুট পাউন্ডাল পার সেকেন্ড। এটাতে ছিল কিগ্রামিটার বা কেজি মিটার পার সেকেন্ড, এটাকে বলবো গ্রাম সেমি পার সেকেন্ড, এটাকে বলবো ফুট পাউন্ড, পাউন্ডকে লিখবো এলবি পার সেকেন্ড। এই হলো একক। এই জুল পার সেকেন্ডে শুধু নাম আছে ওয়াট, আর ওয়াটটাই আমাদের বেশি ব্যবহৃত হয়, কারণ আমরা ইলেকট্রিসিটির ক্ষেত্রে বলে থাকি মেগাওয়াট গিগাওয়াট, এই টার্মগুলো আমরা ইউজ করে থাকি। তো সেই জুল পার সেকেন্ড থেকে এসছে ওয়াট। তাহলে জুল পার সেকেন্ড এটারই একটা বিকল্প নাম এসছে, বাকিগুলো কিন্তু আমাদের এই তিনটে হচ্ছে পরম একক বা অ্যাবসলিউট ইউনিট, এই তিনটে অভিকর্ষ একক। তাহলে এখন প্রশ্ন আসছে যে আমরা কার্যের বেলাও হচ্ছে পরম অভিকর্ষীয় পেলাম, এখানেও পেলাম পরম অভিকর্ষীয়, আর বলের বেলা আমরা পেয়েছিলাম পরম অভিকর্ষীয়। আমরা যেটা কার্যের বেলা বলিনি এবার বলছি, এটা কিন্তু সমস্ত ক্ষেত্রে প্রযোজ্য হবে। যদি আমরা পরম একক থেকে অর্থাৎ অ্যাবসলিউট ইউনিট থেকে অভিকর্ষীয় এককে যেতে চাই, তাহলে সেই পদ্ধতির জি দিয়ে আমরা ভাগ করব। অর্থাৎ এসআই হলে 9.8, সিজিএস হলে 980, এফপিএস হলে 32, এটা দিয়ে আমরা ভাগ করব। ঠিক একই ব্যাপার যদি আমরা অভিকর্ষীয় থেকে পরমে আসতে চাই, অভিকর্ষীয় থেকে পরম, এক্ষেত্রে কিন্তু আমরা গুণ করব জি দিয়ে। তাহলে পরম থেকে অভিকর্ষীয় যেতে হলে জি দিয়ে ভাগ, অভিকর্ষীয় থেকে পরম এককে আসতে গেলে জি দিয়ে গুণ। অর্থাৎ আমি সোজাভাবে যদি বলি যে আমি কেজি মিটার পার সেকেন্ড থেকে ওয়াটে আসবো, তাহলে আমরা 9.8 দিয়ে গুণ করব। ওয়াট থেকে যদি কেজি মিটার পার সেকেন্ডে যেতে চাই, তাহলে আমরা 9.8 দিয়ে ভাগ করব। এই হলো আমাদের থিওরি। এবার যেটা আসছে এই ফুট পাউন্ড পার সেকেন্ড, যেটা হচ্ছে এফপিএস পদ্ধতির অভিকর্ষী একক, এর একটা আবার স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য আছে, সেইটাতে যাচ্ছে। এটা আমাদের একটা ব্যবহারিক একক, যেটা যে কোনো মেশিন বা যন্ত্রের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। কীরকম বলছে, ফুট পাউন্ড পার সেকেন্ড, যদি 550 অর্থাৎ 550 ফুট পাউন্ড পার সেকেন্ড হয়, তখন এটাকে আমরা বলবো 1 HP। এইচপি মানে হলো হর্স পাওয়ার। অর্থাৎ এই এককটা কেন আমরা বলছি, এই একক দিয়ে বিভিন্ন মেশিনের কার্যক্ষমতা বা কর্মদক্ষতা আমরা হিসাব করি কিভাবে, এর বাংলা হচ্ছে হর্স পাওয়ার মানে অশ্ব ক্ষমতা, যেটাকে আমরা চলতি কথায় বলে থাকি ঘোড়া। অর্থাৎ ঘোড়া থেকে এসছে ঘোড়া। কীরকম আমরা বলি অনেক সময় যখন জলসেচনের মেশিন আমরা ব্যবহার করি,
সেখানে বলে থাকি যে 3.5 ঘোড়া মেশিন বা 5 ঘোড়া মেশিন। এই যে ঘোড়া কথাটা বলছি, এই ঘোড়াটা কিন্তু এসছে এইখান থেকে, এইচপি থেকে। তাহলে 1 HP কি বোঝাচ্ছে? 550 বা 550 ফুট পাউন্ড পার সেকেন্ড। এবার এটাকে ভাঙলেই হবে। কিরকম আমি যদি বলি যে 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে, এটা অভিকর্ষীয় একক তো, মানে গ্র্যাভিটেশনাল ইউনিট। আবার বলছি, 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে, যেহেতু এটা অভিকর্ষীয় একক, তাই অভিকর্ষের বিরুদ্ধে 1 সেকেন্ডে, কেন 1 সেকেন্ড বলছি, যে পার সেকেন্ড আছে, এটা পার পার সেকেন্ড মানে 1 সেকেন্ডে 1 ফুট উপরে তুলতে। 1 ফুট কেন বলছি, আমি তো 550টা পাউন্ডে বসিয়ে দিয়েছি। তাহলে 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 সেকেন্ডে 1 ফুট উপরে তুলতে যে ক্ষমতা, তাকেই বলবো এইচপি বা হর্স পাওয়ার। বোঝা গেল ডেফিনেশন? বইতে আছে, আরও একবার ভালো করে পড়বে। তাহলে এর সঙ্গে রিলেশনটা কী হবে না, 1 HP এখান থেকে আমরা কিন্তু ওয়াটে আসতে পারি। তো সেই চেঞ্জ প্রসিডিওর আমাদের না মনে রাখলেও হবে, এইটা অন্তত মনে রাখবে MCQ বা শর্ট কোশ্চেন, শর্ট কোশ্চেনের জন্য। 1 HP মানে 1 অশ্বক্ষমতা বা 1 ঘোড়া সমান 746 মানে 746 ওয়াট। ঘুরিয়ে লিখলে হয় 1 ওয়াট ইজিক্যাল টু 1/746 HP। তাহলে 1 কিলোওয়াট ইজিক্যাল টু 1/746 × 1000 HP। এই কিলোওয়াটে যখন নিয়ে যাব তখন এটাকে 1000 দিয়ে ভাগ হয়ে যাবে, এটা খুব সম্ভবত আসবে 1.34 HP। এই হিসাবটা একটু দেখে নিও, এই হিসাবটা একটু চেক, এগুলো MCQ তে কাজে লাগবে। অর্থাৎ আমরা যদি এইটা মনে রাখি, এটাকে আমি হিসাব করে নিতেই পারি, 1000কে 746 দিয়ে ভাগ করলে যা হয়। তাহলে আমরা এটাই মূল মনে রাখব। তাহলে এইচপির সঙ্গে ওয়াটের আমরা রিলেশনটা পেলে তাহলে আমাদের সুবিধাটা কি, ব্যবহারিক একক যেটা আমরা বিভিন্ন মেশিন বা যন্ত্রে পাবো, সেই ওয়াট, সেটা ওয়াটের সমতুল্য কতটা সেটা কিন্তু আমরা বুঝতে পেরে যাব। তাহলে আমাদের ইলেকট্রনিক্স জিনিসে বেশিরভাগই ওয়াট লেখা থাকে, আবার মেশিনারি যেগুলো জিনিসপত্র যেগুলো ইলেকট্রিকেই চলে কিন্তু মেশিন হিসাবে আমরা ইউজ করি, মানে বিভিন্ন যান্ত্রিক হচ্ছে কৃতকার্য সম্পন্ন করার জন্য বা কারখানাতে ইউজ করার জন্য, তখন সেক্ষেত্রে কিন্তু এইচপিতেই হিসাব হয়, মানে যে কোনো ধরনের কয়েলযুক্ত মেশিন বেশিরভাগই। এই হলো আমাদের সম্পর্ক। এবার আসছি মাত্রা। তাহলে বোঝা গেল যে এইচপি হচ্ছে একটা ব্যবহারিক একক, মাত্রা কি হবে, কার্য বাই সময়, সেই জন্য হলো ML²T⁻¹, এটা ছিল কৃতকার্য বাই টি, তাহলে হবে ML²T⁻¹। এই হলো মাত্রা। তাহলে একক, মাত্রা আর এই পোর্শনটা আমরা দেখলাম। এবার যেটা আসছি, আজকে আমরা এই ক্লাসটা এতদূরই রাখলাম, কার্যক্ষমতা শক্তির আরেকটা ক্লাসে বাকি অংশটা আমরা শেষ করব। তো এখন আমি একটা অঙ্ক দিচ্ছি, এই অঙ্কটা বাড়ির জন্য, তোমরা প্রত্যেকে এই ক্লাস যদি ফলো করো, এই অঙ্কটা করে আমাকে, আমার ওই চ্যানেলের যে ইউটিউব চ্যানেল আছে ফিজিক্স ই ক্লাস চন্দন স্যার, যে ক্লাসে, যে চ্যানেলে তোমরা এই ক্লাসগুলো দেখছো, সেখানে হচ্ছে কমেন্ট করে দিও, আমি দেখে নেবো কে ঠিক করছো কে ভুল করছো। আর একটা বক্তব্য হচ্ছে যে যদি আমার এই ক্লাস ভালো থাকে, ভালো লেগে থাকে, তাহলে একটু লাইক বা শেয়ার করে দিও বন্ধুদের কাছে, আর একটু সাবস্ক্রাইব বাটন প্রেস করে দেবে, তার সঙ্গে বেল আইকন, কারণ আমার পরবর্তী যে সমস্ত ভিডিও বিভিন্ন ক্লাসের উপর, অর্থাৎ 9-10 ফিজিক্যাল সায়েন্সের ফিজিক্স পার্ট আর 11-12 ফিজিক্স, এই টোটালটা যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু এই চ্যানেলের সঙ্গে থাকতে হবে। আর সঙ্গে যে কোনো ডকুমেন্টারি কিছু দিলে সেটা আমি আমার এই একই চ্যানেলের নামে একটা ফেসবুক পেজ আছে, সেই পেজে দিয়ে দেবো, ওখান থেকেও তোমরা পেয়ে যাবে। যাই হোক, ভালো থেকো। আমি যে প্রশ্নটা দিচ্ছি, এই প্রশ্নটা কিন্তু তোমরা লিখে নিও, লিখে নিলে ওর অ্যান্সারটা আমাকে করে দেবে। ১০ কেজি ভরের একটি বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগ করলে
বলের অভিমুখের সঙ্গে 60 ডিগ্রি কোণে বস্তুর সরণ হয় 200 সেমি, কৃতকার্য কত? ইফ এ ফোর্স অফ 5 নিউটন ইজ অ্যাপ্লাইড টু এ বডি অফ মাস 10 কেজি, দেন দি ডিসপ্লেসমেন্ট অকার্স 200 সেমি ইন দি ডিরেকশন অফ 60 ডিগ্রি অ্যাঙ্গেল উইথ দি ফোর্স। হোয়াট ইজ দি আপডাউন? জাস্ট এই প্রশ্নের উত্তরটা তোমরা করে আমাকে শুধু অ্যান্সারটা লিখবে ওখানে, আমি দেখে নেব, আমি সঙ্গে সঙ্গে রিপ্লাইও দিয়ে দেবো। ভালো থেকো, আর এই ক্লাসটা ফলো করে এসো, পরের দিন শক্তিটা পড়িয়ে দিলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে।